আসসালামু আলাইকুম, এখনকার বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। ইলেকশন কর্তৃক হিরো আলম বললেন, গোলযোগের আশঙ্কায় বগুড়া 4 ও 6 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরশাফুল হোসেন হিরো আলম নিজের কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, বগুড়া 6 আসনে আগে থেকে গোলযোগের আশঙ্কা করেছিলাম, সেটা আসলেই হয়েছে। আমার নির্বাচনী প্রতিনিধিদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, তবে বগুড়া 4 আসনে ইলেকশন সুষ্ঠু হয়েছে। এভাবে সুষ্ঠু ভোট হলে এ আসনে আমি বিজয়ী হব। হিরো আলম আজ বুধবার সকাল 9:30 দিকে বগুড়া 6 আসনের সদর থানার এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার জন্য যান। তার বাড়ি এরুলিয়া পলিপাড়া গ্রামে। ভোট দেওয়ার পর হিরো আলম উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, কোন কোন কেন্দ্র হতে নির্বাচনী কর্মচারীদের বের করে দেওয়া হয়েছে জানতে চাইলে হিরো আলম বলেন, এখন পর্যন্ত লাহিড়িপাড়া ইউনিয়নের একটি প্রধান কেন্দ্র হতে নির্বাচনী কর্মচারীদের বের করে দেওয়া হয়েছে, অন্য কেন্দ্রের নাম পরে জানাবো। কারা প্রতিনিধিদের বের করে দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, তাদের নাম পরিচয় বলা হবে। ভোট কেন্দ্রের কামরা থেকে কর্মচারীদের বের করে দেওয়ার অভিযোগ করেছে আরও 2 প্রার্থী। বগুড়া 6 আসনে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি মাসুদার রহমান অভিযোগ করে বলেন, শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র হতে নৌকার প্রতিনিধি ছাড়া অন্যদের প্রতিনিধি বের করে দেওয়া হয়েছে। এক কেন্দ্রে আপেল প্রতীকের এজেন্টদেরও বের করে দেওয়া হয়েছে। অভিযোগের ব্যাপারে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ কোনো ভোট কক্ষ থেকে বের করে দেয়নি। এদিকে নানান বয়ের মধ্যে বগুড়া 4 ও 6 আসনের উপনির্বাচনের ভোট চলছে। আজ সকাল 8:30 ভোট দেওয়া শুরু হয়েছে। ইভিএমে টানা ভোট গ্রহণ চলবে বিকাল 4:30 পর্যন্ত। বগুড়া 6 আসনে বাড়ি মালবাহী মোটরযান প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান কমপ্লেন করে বলেন, নির্বাচনী এলাকা অর্ধেকের বেশি কেন্দ্রে ডাকাত পড়েছে। পর্যাপ্ত কেন্দ্র হতে ট্রাক প্রতীকের নির্বাচনী প্রতিনিধিদের ভোটকক্ষ হতে বের করে দেওয়া হয়েছে। কেন্দ্রে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করার উপদেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আশরাফুল ইসলাম হিরো আলম আজকে নির্বাচনে কি জয় হতে পারবেন, এ ব্যাপারে আপনাদের অভিমত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।